ডাইনোসর, এ নামটি শুনতেই আমাদের চোখে বিশাল আকৃতির এক দৈত্যাকার প্রাণীর ছবি ভেসে ওঠে। আর এই ডাইনোসর ছিল এ পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। সায়েন্স বিটির এ পর্বে আমরা আপনাদের নিয়ে যাব কোটি কোটি বছর পূর্বে সেই ডাইনোসরের যুগে। সে সময়ের পরিবেশটা কেমন ছিল, ডাইনোসরের বিভিন্ন প্রজাতি এবং ডাইনোসর কীভাবে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল, এর সব কিছু জানতে চোখ রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সায়েন্স বিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ থেকে প্রায় 24 কোটি বছর পূর্বে এই পৃথিবীর পরিবেশ অনেক সুন্দর ছিল। চারদিকে সবুজ গাছপালা, মিষ্টি বাতাস আর খোলা নীল সমুদ্র। এই সুন্দর পৃথিবীতে তখন বিভিন্ন প্রকার প্রাণী বাস করত। এ সময় পৃথিবীর উপরে ওজোন স্তরও তৈরি হয়ে গিয়েছিল। পৃথিবীতে জীবন ধারণের জন্য পর্যাপ্ত অক্সিজেনও ছিল। সে সময় অনেক প্রজাতির প্রাণী অনেক শান্তিতে পৃথিবীতে বাস করত। এরপর ধীরে ধীরে পৃথিবীতে ডাইনোসরের আবির্ভাব ঘটে। আমরা মানুষেরা এই পৃথিবীতে এসেছি 2 লক্ষ বছর আগে, কিন্তু আমাদের এই শাসনকাল ডাইনোসরের কাছে খুবই ক্ষুদ্র। আজ থেকে 24 কোটি বছর পূর্বে আমাদের পৃথিবীতে ডাইনোসরের আবির্ভাব ঘটে। ডাইনোসর পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। তারা 18 কোটি বছর পৃথিবীকে শাসন করেছে। যদি ডাইনোসরের আকারের কথা বলা হয় তবে আপনি জেনে রাখুন সে সময় পৃথিবীতে বিভিন্ন আকৃতির ডাইনোসর বাস করত, আর প্রায় 1000টিরও বেশি প্রজাতির ডাইনোসর ছিল। এর মধ্যে কোনো ডাইনোসর ছিল ছোট মুরগির আকৃতির, আর কিছু ডাইনোসর ছিল দানব আকৃতির। বড় ডাইনোসরগুলো লম্বাতে 100 ফুটকেও ছাড়িয়ে যেত। ইতিহাসের সবচেয়ে বড় ডাইনোসর হলো আর্জেন্টিনোসরাস। এরা ওজনে প্রায় 100 টনের চেয়েও বেশি হতো। এ প্রজাতিটি এতটা বড় হবার পরও কিন্তু এরা হিংস্র ছিল না। এই আর্জেন্টিনোসরাস ছিল খুবই শান্ত প্রকৃতির। আপনি মুভিতে দেখে থাকবেন ডাইনোসর খুবই হিংস্র, কিন্তু বাস্তবে এরা সকল প্রজাতি এত হিংস্র না। ডাইনোসরের হাজার হাজার প্রজাতির মধ্যে কিছু ছিল শান্ত প্রকৃতির আর কিছু ছিল হিংস্র প্রকৃতির। কিছু ডাইনোসররা অন্য ডাইনোসরদের মেরে খেয়ে ফেলতো, আর কিছু ডাইনোসররা ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকতো। আর ডাইনোসরদের মধ্যে সবচেয়ে বড় আর শান্ত প্রকৃতির ছিল এই আর্জেন্টিনোসরাস। তবে কেউ যদি এদের বাচ্চাদের আক্রমণ করত তাহলে তারা হিংস্র হয়ে উঠত। এই শান্ত আর্জেন্টিনোসরাসের সবচেয়ে বড় শত্রু হলো ম্যাপোসরাস। এরা আকারে আর্জেন্টিনোসরাসের চেয়ে ছোট ছিল। এরা ছিল প্রচণ্ড হিংস্র এবং মাংসশাসী ডাইনোসর। এরা দলবদ্ধভাবে বিশাল আকার ডাইনোসরদের উপর আক্রমণ করে ফেলত। এদের ধারালো দাঁত আর আক্রমণ করার মতো অস্ত্র ছিল। এরা আর্জেন্টিনোসরাসের শরীর থেকে মাংস ছিঁড়ে খেয়ে ফেলত, আর আহত ডাইনোসরটিকে এইভাবে ছেড়ে দিত যেন তারা ভবিষ্যতে আরও ভালো খাবার এনে দিতে পারে। কিন্তু সে সময় আরও এক প্রজাতির ডাইনোসর ছিল যাদের কাছে এই হিংস্র মেপোসরাসও অসহায় হয়ে পড়ত। সে সময়ের পৃথিবীর সবচেয়ে হিংস্র ডাইনোসর হলো স্পাইনোসরাস। বিজ্ঞানীদের মতে স্পাইনোসরাস হলো সবচেয়ে শক্তিশালী, নির্দয় আর হিংস্র প্রজাতির ডাইনোসর। এদের পিঠে হাড় দিয়ে তৈরি ঢালের মতো থাকত, যার কারণে এদের পিঠ অনেক উঁচু আকৃতির হতো। আর এই স্পাইনোসরাস ছিল সেই সময়ের পৃথিবীর রাজা। যদিও এদের টক্কর দেবার মতো ডাইনোসরও সেই সময় ছিল, সবসময় খাবার নিয়ে তাদের মধ্যে যুদ্ধ চলত। এভাবে চলতে থাকে আমাদের পৃথিবী। কিছু ডাইনোসর উচ্চতার দিক থেকে রাজত্ব করত, আর কিছু ডাইনোসর হিংস্রতার দিক থেকে রাজত্ব করত। আবার কিছু ডাইনোসররা পাখির মতো আকাশে উড়ে বেড়াত। এইভাবে দিন দিন পৃথিবীতে ডাইনোসরের সংখ্যা বাড়তে থাকে। এইভাবে কিছু কিছু ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়, আবার নতুন নতুন প্রজাতির ডাইনোসর সৃষ্টি হয়। এইভাবে 18 কোটি বছর ডাইনোসররা পৃথিবীকে শাসন করে। এইভাবে চলতে চলতে এক সময় আমাদের এই পৃথিবী এক বিশেষ মুহূর্তে এসে পৌঁছায়। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর পূর্বে পৃথিবীতে ডাইনোসররা এক বিশাল রাজত্ব সৃষ্টি করে। সারা পৃথিবীতে ডাইনোসর ছড়িয়ে পড়ে। সেই সময় ডাইনোসররা পৃথিবীর মনোরম পরিবেশে অনেক স্বাচ্ছন্দ্যে বসবাস করত, আর এই পৃথিবীও অনেক শান্ত ছিল। কিন্তু সে সময় মহাকাশ থেকে একটি বিশাল আকৃতির অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ছুটে আসতে থাকে। পৃথিবীর গ্র্যাভিটিতে ঢোকার সাথে সাথে এর গতি আরও কয়েক গুণ বেড়ে যায়। এটি 70,000 কিলোমিটার/আওয়ার স্পিডে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, আর পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকতেই এটি বড় একটি আগুনের গোলায় পরিণত হয়। এইভাবে এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীতে আঘাত হানে। অ্যাস্টেরয়েডের এই আঘাতে আর উত্তাপে সারা পৃথিবী কেঁপে ওঠে। পৃথিবীর বায়ুমণ্ডল কালো ধোয়া আর বালিতে অন্ধকার হয়ে যায়। এমনকি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারছিল না। এইভাবে পৃথিবীর ভারসাম্য পুরোটাই নষ্ট হয়ে যায়। এইভাবে পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তি হয়ে যায়। এমনকি একটা ডাইনোসরও বাঁচতে পারেনি সেই সময়। একবার ভেবে দেখুন, এই ডাইনোসর যারা 18 কোটি বছর পৃথিবীতে রাজত্ব করেছে তারা এক নিমিষে পৃথিবী থেকে ধ্বংস হয়ে গিয়েছে। সৃষ্টিকর্তা চাইলে কি না পারে? আমাদের উচিত সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করা, যিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন আর সকল চাহিদা মিটাচ্ছেন।
তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্টে জানান পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান। আর এমনই ভিডিও প্রতিদিন দেখতে চাইলে এখনই সায়েন্স বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। সর্বশেষ থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই।